আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপনাদের পছন্দ মতো স্টাইলিশ নাম দিতে পারেন। সেই প্রচেষ্টায় আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে আমার নামটা একটু স্টাইলিশভাবে দিয়েছি, তো আপনারা চাইলে এরকমও দিতে পারেন বা আরও ভিন্নভাবেও দিতে পারেন। তো চলুন আমরা শুরু করি, আমরা মূল কাজে যাই। তো তার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড দিয়ে ইনস্টল করতে হবে। তো আমি এখন প্লে স্টোরে যাবো আর কি। প্লে স্টোরে যাওয়ার জন্য আমি এখান থেকে আপনার এই যে প্লে স্টোরে ক্লিক করলাম। তো এখানে দেখতেছেন আমার এখানে টেক্সট স্টাইল লিখবেন। এখানে আমার অলরেডি লেখাই আছে, আমি যেহেতু এটা ডাউনলোড দিয়ে ইনস্টল করছিলাম। তো টেক্সট স্টাইল এই যে এটা, এই অ্যাপসটা আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন। এই যে অ্যাপসটা, এটা দিয়ে আপনারা ইনস্টল দিবেন, লোগোটাও ভালোভাবে চিনে রাখেন। স্টাইলিশ টেক্সট নাম আর কি, টেক্সট স্টাইল দিলে এটা শো করবে। তো এটা প্রথমে আসে, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, রেটিংও মোটামুটি ভালো। তো এটা আমি এখন ইনস্টল দিতেছি। তো ইনস্টলে ক্লিক করলাম, তো সেক্ষেত্রে একটু সময় নিতেছে। তো এখানে দেখতেছি 70%, 100% হয়ে গেছে। তো এখন ওপেন হবে হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো আমি এখন ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখি কি আসে। এই যে এগুলা আপনারা এগুলো টান দিয়ে দিয়ে দেয় স্কিপ করে দিতে পারেন আর কি, এগুলো তেমন আহামরি কিছু না। তারপর এগ্রিতে ক্লিক করবেন, এই যে এগ্রিতে আছে না, এই এগ্রিতে ক্লিক করবেন। তো আমি এগ্রিতে ক্লিক করলাম, এগুলো ক্লিক করে নেবেন, ক্লিকেবল ক্লিক করে নেবেন, ক্লিক করে নেবেন জাস্ট এগুলো। তারপর তো এখন আমরা একটা পেজ তৈরি করব। তো তার জন্য এখানে আমরা অবশ্যই যে কোনো একটা নাম দিতে পারি। তো আমি যদি দিই আর এম, এখানে মাহিনুর দিই, মাহিনুর দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের স্টাইল দেখতে পাইতেছি, যেখানে যে কোনো একটা স্টাইল দেখুন, অনেকগুলো মাহিনুর এগুলো এগুলো অনেক ধরনের আছে, প্রায় 120+ মনে হয়ে আছে। এই যে অনেক, তো দেখি কয়টা আছে এখানে দেখুন, 122টা। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখান থেকে আপনার 117 নম্বরটা কপি করলাম, সেমভাবেই আমি ওইটা দেখাচ্ছি। তো এখন আমি কি করব, আমার ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে একটা পেজ তৈরি করি, দেখে যাব, দেখে যাব। একটা পেজে ক্লিক করলাম, তো ক্রিয়েটিভ পেজে ক্লিক করব। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম, তারপর পেজের নাম, পেজের নামটা আমি দিলাম মাহিনুর দিলাম। তো তারপর এখন আমার মাহিনুর পরে যদি আমি অন্য কোনো কিছু দিতে চাই, আপনারা আপনাদের শুধু সিঙ্গেল নাম বা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম একটা স্টাইলিশ দিবেন, লাস্ট নেম স্টাইলিশ দেবেন, বা আরও বিভিন্ন ধরনের, এটাও চাইলে ছোটো বড়ো করতে পারেন স্টাইলিশের, বিভিন্ন আপনারা যে পছন্দ মতো দিতে পারবেন আর কি। তো তারপর আমি এখন স্টাইলিশ আবার যাই। তো মাহিনুর ইসলামের পরে এখন আমি মাহিনুর ইসলাম দিব, ইসলাম ইসলাম দিলাম, ইসলাম রবিও দিতে পারেন, মাহিনুর ইসলাম এটা আমার নামটা আর কি। তো এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল নিতে পারি, 118, 117, এখানে অনেক দেখেন ফুল টুল অনেক কিছু আছে, এখানে আপনারা দেখবেন যেটা ভালো লাগে আপনারা নেবেন আর কি। তো আমি এখান থেকে আবার নিতে পারি নিলাম, এই যে 8 নম্বরটা। তো 8 নম্বরটা আমি কপি করলাম, ছাপতে ধরলে কিন্তু কপি হয়ে যায়। হ্যাঁ, ছাপতে ধরলাম, কপি হয়ে গেছে। তারপর আমি এটা এখন দিয়ে দেখি কী মন দেখাই। তো আমি এটা পেস্ট করে নিলাম, এই যে দেখেন একটু সুন্দর দেখাচ্ছে না। তো আমি যে 8 নম্বরটা নিচ্ছি, আমি যদি চাই যে এখান থেকে 7 নম্বরটা নিব, কোথায় 7 নম্বরটা কপি করলাম। তারপর এখানে আবার এগুলো কেটে মানে আপনারা দেখবেন যেটা ভালো লাগে, এই যে সুন্দর হয়ে গেছে মাহিনুর ইসলাম। তা মাহিনুর ইসলাম এটা যদি রাখতে পারি, রাখতে পারেন। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী দিবেন, যদি আপনার পেজ হয়ে থাকে, আর যদি প্রোফাইল হয় তাহলে তো জাস্ট নামটা চেঞ্জ করে নেবেন, আর কিছু না। তো হেলথ অ্যান্ড বিউটিতে আমি ক্লিক করলাম জাস্ট এমনিতে। নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি কী অবস্থা। এগুলো আমি নেক্সটে ক্লিক করলাম, তো দেখতেছি এখন আমি নেক্সটে ক্লিক করব। এগুলো ইমেজ টিমেজ আমি দিব না, ডান দিলাম, একটু সময় নিতেছি। এ তো আমি এগুলো ইনভাইট কাউকে করব না, ফোর্স দিয়ে দিলাম। তো আমি ভিউ অপশনে দেখি কেমন দেখায়। হ্যাঁ, এই যে
তো এটা দেখতেছি যে মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই করতে পারেন, হ্যাঁ আপনারা চাইলে আপনাদের পেজে পেস্ট করতে পারেন, প্রোফাইল করতে পারেন স্টাইলিশ নাম আর কি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।